রামনবমী উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির নেতা সায়ন্তন বোস ও স্থানীয় বিজেপির নেতৃত্ব। সল্টলেক সিএপি ক্যাম্প শিব মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়। বৈশাখী করুণাময়ী হয়ে এফই ব্লকে গিয়ে মিছিলটি শেষ হয়। মগরাহাটির ঘটনা নিয়ে সায়ন্তন বোস বলেন, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা এরকমই চলছে। প্রত্যেক দিন লিস্ট দেখতে পাই, 10 জন মারা গেছে, কোথাও 8 জন মারা গেছে। সমাজ বিরোধীরা এখন একজনের ছত্রছায়াতেই আছে, তার জন্য পশ্চিমবাংলাতে আইন শৃঙ্খলার এই অবস্থা। মগরাহাটের জোড়া খুনের ঘটনা নিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু কি বললেন, তার কি প্রতিক্রিয়া, সেটি দেখাবো আপনাদের। দেখুন, রামনবমী চিরকালই হয় বড় উৎসব, কিন্তু বাংলায় আমরা কয়েক বছর ধরে সংগঠিতভাবে করছি। গত 2 বছর হতে পারেনি, কারণ কোভিড করোনার কারণে। এবছর আবার নতুন করে হচ্ছে। মানুষ উৎসাহ সহকারে রামনবমীর অনুষ্ঠানে এসছেন, মানুষ উৎসাহ সহকারে এতে অংশগ্রহণ করবেন। সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে হবে, সমস্ত এলাকাতে হবে। আর যারা বলেন বাঙালিদের সঙ্গে রামের কী সম্পর্ক, তাদেরকে কৃত্তিবাস ওঝার রামায়ণ পড়তে বলবো। কারণ শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন শ্রীরামচন্দ্র। ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে হত্যা করার জন্য, রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার আশীর্বাদ চেয়েছিলেন। ভগবান শ্রীরামচন্দ্র দেবীর আশীর্বাদ নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, আর সেই পুজো হয়েছিল শরৎকালে, যার জন্য অকাল বোধন বলা হয়। নতুন আমরা বসন্তকালে বসন্তী পুজো করতাম বা করি এখন। এই বাস্তব সম্পর্কটা যারা জানেন না, তারা এই ধরনের কথাবার্তা বলেন। রামনবমী যুগ যুগান্ত ধরে হচ্ছে, আগামী দিনেও হবে, আজকেও হবে। কে খুনেছে? মগরাহাটে না, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা এরকমই আছে। প্রত্যেক দিন আমি লিস্ট দেখতে পাই, 10 জন মারা গেছেন, 8 জন মারা গেছে, 7 জন মারা গেছে, এবং সব গণ্ডগোলের সাথেই রাজ্যের শাসক দলের একটা অভিন্ন হৃদয় সম্পর্ক। যে কোনো কারণেই হোক, কারণ বিভিন্ন থাকতে পারে, কিন্তু রিলেশনশিপ বা একটা কোর রিলেশন আমাদের রাজ্যের শাসক দলের সঙ্গে আছে। এটা অন্য কোথাও হয় না, কারণ সমাজ বিরোধীরা এখন একজনের ছত্রছায়াতেই আছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।